আজ বুধবার অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল কর্ণফুলের চট্টগ্রাম প্রতিনিধি সম্মেলন। নগরীর হালি শহরের বড় পুলে সাইমা আবুল স্কয়ারস্থ চ্যানেল কর্ণফুলি কার্যালয়ে দুপুর 12টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল কর্ণফুলি ও ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান আব্দুল আজিজ, চ্যানেল কর্ণফুলির মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সেলিম ভূঁইয়া, হিসাবরক্ষক ফরজানা আক্তার, চিফ ভিডিও এডিটর নিউটন পাল সহ চ্যানেল কর্ণফুলির জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদ প্রতিনিধিবৃন্দ। সম্মেলনে চ্যানেলের রাঙ্গুনিয়া প্রতিনিধি জাকেরুল ইসলাম জাকেরকে তার বিশেষ অবদানের জন্য সংবাদ সম্মাননা প্রদান করা হয়। পরে চ্যানেল কর্ণফুলির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।